السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أسكي uh, أمي দুই নম্বরে যে সুরা পড়ছে সুরা আল বা বা আপনারা আমরা আলিফলাম মিম নামে যে চিনি ও সুরা তাকিয়া একশো ছাপ্পান্ন নম্বর আয়াত তিল করলাম আল্লাহ ইজা আসাবাত বাত হুম মুসিবাত কালু ইন্না ইন্না ইলাইহি রাজা আমরা প্রায় সময় ইনালিল্লাহি ইনাইল্হীরা জন ফড়ি যেমন গেলে ফড়ি কোনো আত্মীয় মারা গেলে ফেমিল মারা গেলে বা কোনো মমিন মমিনাত মারা গেছেন শুনলে ইন্নালী্লাহি ওয়া ইন্না ইহি রাজওয়ান ফড়ি কিন্তু আমি কয়েকজন রেজি গাইয়া দেখছি যে ওয়া ইন্না ইহীরা জন অর্থ কিতা আমার কাছে বেশ কয়েকজনে কইতা পারছেন না মানে আসলে একজনে কইতা পারছেন না সত রেজিকাইছি এখন ইচ্ছা আমরা লাগিয়া আসলে বড় বদমশিবির একটা বিষয় যেমন ডেইলি ফাঁস নমাজে সত্ররেখা নমাজ বড় সত্ররেখা নমাজে হইল চৌত্রিশটা শেষ দা আর চৌত্রিশটা শেষ দারে যদি আপনি তিনদি দি করন করেন তাইলে একশো দুইটা ওর মানে একশো দুইবার আমরা পড়ি সুবাহান আর বিয়াল আয়লা অথচ সুবাহান আর বিয়াল আয়লার অর্থ আমরা জানি না এটাও একটা মানে দুঃখর বিষয় মানে ঠিক আছে কোরআন শরীফ আরবিতে আল্লাহ সুন্দর ফাটাইছেন আমরা আরবি জানি না এর মানে আমরা অত কঠিন নাই আমরা কত লেখাপড়া করিয়া দুইশো আড়াইশো তিনশো খান বই পড়িয়া একটা স্কুলের মাস্টারি জবর লাগে চিন্তা করি যেটাই আমার এই দুশ দশ বিশ বছর পঁচিশ বছর পরে রিটায়ারমেন্ট ফাটাই দিব অত আল্লাহ সুবাহর আছে যে ফিরিয়া যাইতাম খিতালইয়া যাইতাম এই ব্যাপারে সারার সম্ভের চিন্তা আছে কিন্তু ছোটো ছোটো জিনিসর অর্থখান বুঝার দরকার আছে আমরার প্লিজ আপনারা মানে আমার কথাটারে একটু গুরুত্ব দিবা দেখবা যদি আপনার কাছে আপনারা উপকৃত হইবা বা বিভিন্ন ছোটো ছোটো জিনিসর অর্থ জানবার চেষ্টা করক কা মসজিদের ইমাম জিগাউক কা ইমামর কাছে সরম লাগলে পালা তাই আবার মানে কিতাব খুলবা ফড়িবা বা অর্থ জানবা জানি রাখবা কোন সময় কোন জিগাই লি বা তান এক খফ থাকবো ভিতরে ওঠার দর্শন আছে তাই যদি মানে করো আপনারা যদি তানরে না তাই যদি এতে নিজে লেখাপড়া করেন তান লাগি উপকার আপনারা লাগি উপকার আপনারা বা চেন তো লাগে উপকার

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মানে নিশ্চয় আমরা সব আল্লাহ আর আমরা সব আল্লাহর কাছে ফিরে যাইমু এখন খলমা আগেলে আমরা এটা পড়ি অথচ ওটার অর্থ জানি না বা বুঝি না একটু যদি আপনারা খেয়াল করে শুনেন তাহলে এটা আর কোনো সময় بولতা নাই যেমন ইন্না লিল্লাহি এর ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে আমরা তিন ভাগে যদি ভাগ করি ইন্না লিল্লাহি প্রথম ভাগ ওয়া মাঝখান ও আর বাদে গিয়া ওয়া মানি এবং আর কি অথবা ইংলিশে এন্ড হয় আর ইলাইহি ইলাই তিন নম্বর অংশ তাইলে প্রথম অংশ যেটা ইন্না আলিল ইন্না বলতে নিশ্চয় বোঝায় আর কি ইন্না আলিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর ওয়া ইন্না ওয়া মানি এবং ইন্না ইলাইহি রাজিয়া এবং আমরা থানখাসে ফিরিয়া যাইম তাহলে এক লগে যদি হই ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হলো নিশ্চয় আমরা আল্লাহর এবং আমরা থান খাসে ফিরিয়া যাইমো বেশি খটেননি সহজ নাইনি একবারে সহজ আশা করি আপনারা ও যে একবার শুনছেন আপনার কাছে আপনার মন রইব তো আমার লাগে দোয়া করবা জানি যাতে আপনার উদ্দেশ্য ওলা ছোটো ছোটো মানে শর্টকাট দুইশের ফার্স্ট মিনিটের ভিতরে ভিডিওল নিয়ে আইতাম পারি বা আপনার তাতে এমন কিছু হইতাম পারে যেগুলা আপনার খাজও লাগবো উপহারও লাগবো আমার দোয়াহর বা ওমাতফিকি ইকালতআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামলি